আলাইকুম। তো আজকে বিস্তারিত আলোচনা করবো আপনার যারা রেটিং নাভিকে পরীক্ষা দিবেন 2024-এ শীতকালীন সেশনের জন্য, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকে ভিডিওটি। কারণ হচ্ছে আমরা আজকে জিকে দিব, তো আমাদের জিকেগুলো থেকে আপনারা অবশ্যই কমন পাবেন, তাই জিকেগুলো আপনারা খাতার মধ্যে নোট করে রাখতে পারেন। তো চলেন শুরু করি আজকে ভিডিওটি। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4ই নভেম্বর 1972 সালে। বাংলাদেশের মূলনীতি কয়টি? উত্তর হবে 4টি। সংবিধানের মোট 18 বার সংশোধন করা হয়েছে। বাংলার স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয়েছিল কত সালে? উত্তর হবে 2রা মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস উত্তর হবে 2রা মার্চ। বাংলাদেশের নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা সদস্য কে ছিল? উত্তর হবে বেগম রাজিনা। জাতীয় সংসদের 300 নং আসনটি বান্দরবন। বাংলাদেশের জাতীয় সংসদে ইংরেজির নাম কি? হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি? উত্তর হবে 50টি। একটি মাত্র সংসদীয় আসন রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন কে? উত্তর হবে রাষ্ট্রপতি। ভারত বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল কত সালে? উত্তর হবে 1971 সালের 6 তারিখে। প্রথম স্বীকৃতকারী দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশের সংক্ষিপ্ত পরিচিতি, বিশিষ্ট সংক্ষিপ্ত পরিচিতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 11টি সেক্টর রয়েছে। বিশিষ্ট 7 জন, বীরোত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর হবে শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনীর প্রথম সেনাপতি কে ছিলেন? কর্নেল AMAG উসমানি। মুক্তিযুদ্ধে কোন দেশীয় গায়ক নিউ ইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে কনসার্ট আয়োজন করেন? উত্তর হবে জর্জ হ্যারিসন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে কালুঘাটে। যুদ্ধের মরণাত্মক মুক্তিযুদ্ধের জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে সেনবাগিচায়, বর্তমানে এটি আগারগাঁও স্থানান্তর করা হয়েছে। 71-এর চিঠি কোন ধরনের রচনা? উত্তর হবে মুক্তিযুদ্ধের পত্র সংকলন। মুক্তিযুদ্ধ সময় বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়েছিল? উত্তর হবে 11টি। মুজিবনগর এর বর্তমান অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে এম মনসুর আলী। মুক্তির গান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর অধীনে ছিল? উত্তর হবে 7নং সেক্টরে। বাংলাদেশের দীর্ঘতম নদী কি? উত্তর হবে মেঘনা। জোয়ারভাটা স্রোতে নদী কাত গভীর হয়। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? উত্তর হবে না, এটা হয় বার্মা বা মায়ানমার। মেঘনার উৎপত্তিস্থল হচ্ছে বরাক। সিমিকের পর্ব থেকে বাংলাদেশে কোন নদী উৎপত্ত হয়েছিল? উত্তর হবে করতোয়া। চিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা কোন নদীকে? উত্তর হবে বরাক। যে নদীটি উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? উত্তর হবে হালদা। জোয়ারের সময় কত ঘন্টা পর বাটার সৃষ্টি হয়? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। বাংলাদেশের হোয়াইট গোল্ড? উত্তর হবে চিংদ্বীপের দক্ষিণে। যোগাযোগের মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়। দেশের কয়টি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই? উত্তর হবে 28টি। বগা লেক নামে লেকটি বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত। কোন গ্যাসকে তৃতীয় সমুদ্র অবস্থিত? উত্তর হবে সাঙ্গু। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হবে মিথেন। পাত্তাইবাদের কারণে প্রবলিত চট্টগ্রাম উপত্যকা এলাকার নাম কি? উত্তর হবে বেঙ্গি ভ্যালি। বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত আবিষ্কৃত হয়েছিল 1955 সালে। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হল মহেশখালী। বিশ্বের প্রথম ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশ অবস্থিত? উত্তর হবে সুন্দরবন। দক্ষিণ তলপট্টি দ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হবে পারিয়াবাংগা নদী মোহনায়। দহগ্রাম ও আলু আঙ্গুর পোতা সিট মহলটি কোথায় অবস্থিত? উত্তর হবে লালমনিহাট। তো এই ছিল তো আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।